যদি মনে হয় কোনো কাজের কারণে আমি আপনাদের পাশে থাকতে পারি, আমি নিজকে ভাগ্যবান মনে করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও মেজবান অনুষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন, সবাইকে আমি সশ্রদ্ধ সালাম জানাই এবং কোম্পানীগঞ্জ উপজেলা সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। নোয়াখালী সমিতি চট্টগ্রামের সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন জানাইছিলেন আমরা 26 জনকে গোল্ড মেডেল দিব, কনভিন্স করতে হবে, এদেরকে বলতে হবে তারা কি এখানে, তখন তারা ওয়াদা দিতে সবাই যখন আমরা ভিজিট করবেন কথা বলছি এক বিদেশান টেলিভিশনের সাথে, আমরা গেছি তারা কনভিন্স দিতে তারা আনতে হবে, আর আমাদের যে ভিজিট করতে পারি না আগে আমাদের কিছু শুনে ওনারা অপকার গেছে এই জিনিস যে অসম্ভব কোনো বিল্ডিং বিল্ডিং কোনো কিছু করতে পারতেছে না, প্লাস আমি স্বয়ং পুরো 500 টাকা কিন্তু আমি আবেদন থেকে ক্লিনিকে বার করা যদি প্রমাণ করতে পারে আমি 12 কাটা জায়গায় আমার যেটা আশেপাশে ওটা আমি চিটাং থেকে মাইগ্রেট করে ঢাকা চলে যাওয়ার চিটাং আসবো, কতবার আমি না করছি আমি কিন্তু আমাদের সম্ভব না, আমি একবার না করে চলে গেছি এখানে আমাদের প্রফেসর হোলেন সাহেব আমাকে বলছে ভাই আমি আসি এই অবস্থা, আর আপনি আমার বাসা আছে আমার সাথে কথা আছে আমাদের যখন ইয়ে করতেছে অপকার হয়েছে আমার দরকার কি বেনিফিট হলে ভবনটা উদ্বোধন হতো আমি পাকিস্তান পাঠাবে দিত, আমি অনেক বাবা দেখা দিদি ভাই আমি বেশি করবো বেশি পাচ্ছে না কেন, আমি তো বলতে আসতে আমাকে কিন্তু আমি করতে পারবো না, এখন সব কিছু সঙ্গে 18 তারিখের ভিত্তি পত্র প্রশ্ন সব কিছু নাকি করতে চাবে আমাদের পার্সোনালি এতে সব পয়সা দিচ্ছি, দেখেন আমি কিছু প্রাণ দেওয়া যায় ঢাকার থেকে আমি তোমরা একটা করো অমুক 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 দেখাই না ওনারা আমি কোনো ইয়ে প্রেশার দিই নাই, 7 লক্ষ না 8 লক্ষ টাকা হচ্ছে তার মধ্যে আমি 2,10,000 টাকা দিয়েছি, এই যে এত মন্ত্রী মহোদয়ের কাছে আমার কথা আমি বলিনি আমাকে 5 টাকা 10 টাকা টাকা দেয় আমি বললে আমি পাই না, আমি ঢাকা বলছি যে আমার ওয়াইফ অ্যাপ্লিকেশন অন্য অনেকেরই দিচ্ছে আমার মধ্যে কিন্তু আমি সেই টাকা আমি দিয়ে দিব রেজিস্ট্রি করে দিয়ে দিব কি আর থেকে আর অবস্থা নেই, হ্যাঁ দাদা আপনি দেখা করবেন আপনারা অনেক কষ্ট করছেন ইনশাল্লাহ আমাদের জাকা যখন হয়েছে নোয়াখালী গভর্ন হবে, এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয়, তাও আমি নোয়াখালী সমিতির প্রতি খুব কৃতজ্ঞ, আমি ব্যস্ত আমি প্রথমে আমার সুব্রত করতেন মরহুম যে আমি চুরক সাহেব যিনি ঢাকা উত্তর মেয়র ছিলেন উনি আমি সুব্রতর উপজেলা সমিতির সভাপতি হিসেবে গত বছর সম্ভব ভালো লেগেছে, তখন এখানে একটা কথা মনে পড়ে যে ঢাকার এদিন যারা উনি বোঝাতে চেয়েছেন নোয়াখালীর লোকেরা খুবই ঐক্যবদ্ধ হবে, স্বাধীনতা উত্তর কাল থেকে স্বাধীনতার আগের খুব ইতিহাস তো বলা ঠিক হবে না জেনে আসছিলাম নোয়াখালীর লোকের মধ্যে বাংলাদেশের কয়েকটি অংশ এই যে ইজমের যে লোকটা মত পদ দল ধর্ম বর্ণ নির্ভর এখনো আমি বহন করি, যখন বলে করে তারা চিনতে না নোয়াখালীর দেখুন এখন সব দখল করে গেলে আসলে চিনতে না নোয়াখালীর ঐক্য হবে কিন্তু আমাদের কারণে আবার সেই তত্ত্বাবধায়ক সদস্য আমাদের এখানে বুঝতে আমরা আর নোয়াখালীর কোনো কমিটি নাই ওই পার্টিও নাই এই পার্টিও নাই দুইবার তখন প্রকাশিত লাগছে এখন তত্ত্বাবধায়ক সরকার সভাপতি হচ্ছেন জয় অক্টালে এই সুমিতা
এই যে আবার আমাদের যে লাগালাগির কারণে আবার যে তত্ত্বাবধানে এটা তো শাসকের মনে একটা দেখাবে। নোয়াখালীবাসী আমরা যারা আছি, আমরা নোয়াখালীবাসী নাই, এটা কিছু ব্যক্তি গোষ্ঠীর প্রশ্ন, এই পক্ষ ওই পক্ষের কিছু লোক সবাইকে বলে না, কিছু লোক আমরা সকল নোয়াখালী কিভাবে ঠিক কিনা হাওয়া না হবে না, এই তো দোষটা করতেছে। আমরা নোয়াখালী সমিতি একটা বিশাল প্রতিষ্ঠান, এটার সাথে আমাদের সকল নোয়াখালীবাসীর আত্মসম্মান পারি। আমাদের এই নোয়াখালীতে তো কোন গ্রাম নাই, কোন শহর নাই, নয়টা উপজেলা সমন্বয় হলো নোয়াখালী সমিতি। আমাদের নয় উপজেলা সমিতির সকল অন্তত সভাপতি আপনি আমাদেরকে না বলবেন, সামনে যে সরকারি দপ্তর তত্ত্বাবধানে একটা নির্বাচনমুখী যে আবহাওয়া সৃষ্টি হয়েছে, সেই আবহাওয়া করতে হলে আপনারা আমাদের একটি উপজেলাকে বাদ দিয়েও এই সমিতির কার্যক্রম চালাইতে পারেন না, পারেন না। আপনারা নৈতিকভাবে সেই অধিকার রাখেন না। আপনারা নোয়াখালী সমিতি কোন ব্যক্তির, কোন গোষ্ঠীর, কোন নির্দিষ্ট উপজেলার সমিতি নয়। নয় উপজেলা ইকুয়াল টু নোয়াখালী জেলা সমিতি কিনা ভাই, তাহলে আমাদেরকে আপনারা আপনাদের ব্যক্তিগত সমস্যা বলেন। আমি ওই বই এরপর থেকে যাওয়া শুরু করি, এখন আসছি আবার ওখানে বলতে হবে আপনি একটা মেডিকেল আমি যাবো, আমি ওখানে ভর্তি ওখানে যাবো এবং ওখানেও সেই কথা বলবো। আপনারা কেন, আপনারা যদি একজন একজনকে ছেড়ে দেখেন নামাইতে চান, আরেকজন উঠে যেতে চান, একজন জবাব করতে চান, আরেকজন জবাবে থাকতে চান, ইট মিন দেয়ার আর সামথিং রং আমি মনে করব। কারণ তাই কেন এখানে এরকম বিষয়টা, যদি বর্তমান কমিটি তো অক্ষম হয়, যদি আমরা নোয়াখালী জেলা ভালো মানুষ মানসিকতা নিয়ে সুবিধা চালা যায় এই কমিটি সাহায্য করেন, সাহায্য না করতে চাইলে আরো যারা সাহায্য করতে পারবে ভাই এই লোক আমার কথা শুনে না তাদেরকে ডাকে বসে, কিন্তু আপনারা বিষয়টা করে আল্লাহর হস্তে আমাদেরকে কলঙ্কিত করবেন না। আর এখন তো আপনাদের কারোর হাতে কোনো কোর্ট নাই, এখন তত্ত্বাবধায়ক সরকারের হাতে, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে নতুন কমিটি করবে সরকারের তত্ত্বাবধানে সেই কমিটিতে হবে, সেই কমিটিতে আপনারা দুই পক্ষই মিটিং করতেছে, দুই পক্ষ আল্লাহর হস্তে নির্বাচন করতে হন, আমাদেরকে ডাকতে দিলে ভালো কথা। ছিল আমরা আমাদের সতেরোশো তৃতীয় লোক, আমরা আবার নতুন করে নিয়েছি, অর্থাৎ সতেরোজন লোক আমরা বৃদ্ধি করেছি, আমরা প্রায় 95% হাউস হোল্ডারের কাছে আমরা বিল পৌঁছে দিয়েছি এবং বিলগুলো কালেকশন করার জন্য আমরা 50% বিল কালেকশন করা হচ্ছে, আমরা অচিরে সেটা শতভাগে নিয়ে যাবো, তাহলে আমরা এই সরকারের একটা পরিচিত সমাজ কেন্দ্র দেবো। এবং এখানে যারা এসেছেন আপনারা সবাই যেন এই সময়টা বাসযোগ্য হোক এবং এই বাসযোগ্য হওয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা দেয় তাদেরও কিন্তু ভৌগোলিক সীমা রেখা রয়েছে, তাদের একটা অধিকার ইলেকশন হবে, নির্বাচন হবে, আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, আমরা আশা করি আমাদেরকে সাহায্য করবেন, আমরা এটা বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের মাধ্যমে আমাদের এর আশাটুকু আমরা পূরণ করি। আমি আর বক্তব্য রাখবো না, আমরা আপনাদের জন্য ডিনারের ব্যবস্থা করেছি, আশা করি আপনারা আমাদের ধরে নিয়েছেন, আগামীকে আপনারা ধরে নিয়েছেন।
আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি, আমি তো নির্বাচিত হিন্দু ছাড়া তারপরে যারা হবে আমাকে একটা সুন্দর এবং একটা তুমি যদি দেখতে দিতে পারি সেটা